বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে দিয়েছিল অঙ্কের, আজকে আমরা এই ভিডিওতে অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে দিয়েছিল পার্ট 1, সেই পার্ট 1-এর যে কোশ্চেন দিয়েছিল তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটা একটা করে অঙ্কগুলো ভালো করে বুঝে করে নাও, যাতে তোমাদের একটু অসুবিধে না হয়। তো একটা একটা করে অঙ্কগুলো দেখে নাও ভালো করে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের 2021-এ নতুন দিয়েছে তার উত্তরগুলো নিয়ে। তো এই ছিল আমাদের, দেখো, কোশ্চেনে প্রত্যেকটা উত্তর আমি করে দিয়েছি, তোমরা খাতায় সেগুলো ভালো করে লিখে নাও। তো প্রথম প্রশ্ন যেটা ছিল, দেখো, একটা সংখ্যা দেওয়া ছিল যে 799-4424, এই সংখ্যাটিতে তিনটি চারের স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো, এখানে চার, এখানে চার, আর এখানে চার আছে, এই চারের স্থানীয় মান নির্ণয় কর, কীভাবে নির্ণয় করবো আমরা দেখে নেবো। দেখো, তাহলে আমরা উত্তরটা এখানে, উত্তর এইভাবে লিখবে, তোমরা যে সংখ্যাটা লিখে নেবে, যে লিখবে সংখ্যাটির প্রথম চারের স্থানীয় মান হচ্ছে 4000। তা 4000 কেন হবে? কারণ এই চারের পরে দেখো একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা আছে, তাই জন্য এই চারের পরে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় চার এখানে আছে, তাহলে আমরা লিখেছি দ্বিতীয় চারের স্থানীয় মান, তাহলে এই চারের পরে কতগুলো সংখ্যা আছে? দুটো, বলে এখানে দুটো শূন্য, ঠিক আছে। এরকমভাবে নিচে নিচে কিন্তু লিখতে হবে, যে এদিক থেকে লিখতে লিখতে আসতে হবে, কারণ এটা আবার যোগ করতে হবে। তৃতীয় চারের স্থানীয় মান, তৃতীয় চার বলতে এখানে লাস্টে আছে, তাহলে এই চারটা আর পরে কিছু সংখ্যা নেই বলে শুধু চার এখানে বসে গেছে। এবার এই তিনটে যোগ, দেখো শূন্য শূন্য আর চার, এখানে চার বসে গেছে, আবার শূন্য শূন্য নিচে শূন্য বসে গেছে, আর শূন্য চার নিচে চার বসে গেছে, এই চারের জন্য এই চার নেমে গেছে। তাহলে আমাদের এই হবে সমষ্টি, এটা হবে আমাদের প্রথমটার উত্তর, ঠিক আছে। নেক্সট দেখো, আমাদের কি কোশ্চেন ছিল, দেখো আমাদের কোশ্চেন ছিল যে একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, ঠিক আছে। তাহলে আমরা কীভাবে আঁকবো? দেখো, এই হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। তোমরা এই যে এই এ বি বাহু, যে এ আর বি আর এ সি, এই দুটো বাহু কিন্তু সমান করে আঁকতে হবে, ঠিক আছে। এইখানে চাঁদা দিয়ে 100 ডিগ্রি কোণ আঁকবে তোমরা, এইখানে 40, আর এখানে 40 ডিগ্রি কোণ এঁকে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, একদম ভুল হবে না, ঠিক আছে। তাহলে কি করবে, তো তোমরা প্রথমে একটা দাগ দিয়ে, এখানে একটা যে কোনো দাগ নিয়ে এখানে 40 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি চাঁদার সাহায্যে কোণ এঁকে নেবে, তাহলে এটা দেখবে অটোমেটিক 100 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যাবে, এই যে এ বি আর এ সি বাহুটা সমান হয়ে যাবে। তাহলে আমরা কী লিখবো? এরকমভাবে একটা ছবি আঁকবে, যে লিখবে যে এ বি সি একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা স্থূলকোণী, এই কোণটা হচ্ছে স্থূলকোণ, তা আমরা লিখে দিয়েছি। অতএব বি এ সি কোণ হচ্ছে স্থূলকোণ, এই যে বি এ সি মানে হচ্ছে এই যে এই কোণটার কথা বলছি আমরা, এই কোণটা, এটা হচ্ছে আমাদের স্থূলকোণ, ঠিক আছে। আর এ বি বাহু সমান হচ্ছে এ সি বাহু, মানে এই যে আমাদের এ বি বাহু, এই বাহুটা আর এই যে এসি বাহু, মানে এই বাহুটা, এই দুটো বাহু কিন্তু আমাদের সমান, ঠিক আছে। এই ছবি এটা আঁকলে কিন্তু আমাদের দুয়েরটা হয়ে যাবে। নেক্সট দেখো, তিনেরটা কী বলেছিল, দেখো বলেছে যে একটি বর্গাকার তৈরির জন্য চারটি দেশলাই কাঠি প্রয়োজন, দুটি বর্গাকার তৈরির জন্য দুই গুণিত চারটি দেশলাই কাঠির প্রয়োজন, এইভাবে এনটি বর্গাকার কাঠির জন্য মোট কাঠির সংখ্যা কত হবে, এবং এই সংখ্যাটি ধ্রুবক ও চল কত, লেখো। তাহলে আমরা কীভাবে করবো, দেখো, তাহলে আমরা তিনেরটা উত্তর দেখো আমি করে দিয়েছি, যে এনটি বর্গাকার, এরকমভাবে লিখবে তোমরা, যে এনটি বর্গাকার ক্ষেত্র তৈরির জন্য এন গণিত 4 = 4NT দেশলাই কাঠির প্রয়োজন, ঠিক আছে। এটুকু শুধু লিখলেই হবে। আর এখানে উহার ধ্রুবক হচ্ছে চার, মানে ধ্রুবক মানে এখানে যে সংখ্যাটা থাকবে, এখানে চার বলে আছে, চার সংখ্যাটা, তাহলে এখানে ধ্রুবক হবে চার, আর চল বলতে এর সঙ্গে যেটা গুণ আছে এন, এন, তাহলে এন হবে আমাদের চল, ঠিক আছে। তো আশা করছি বোঝা গেছে তোমাদের, উত্তরটা লিখে নাও তোমরা। নেক্সট আমাদের কোশ্চেন ছিল, দেখো কি, একটা চারেরটা, যে একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টার 2/5 অংশ ও মিতার ওই ছবি আঁকতে 1 ঘন্টার 5/5 অংশ সময় লাগে, কে কত মিনিট সময় নেয়, কার কত বেশি সময় লেগেছে, আমরা দেখবো এই অঙ্কটাও কীভাবে করব। দেখো, এদের উত্তর আমি করে দিয়েছি, এরকমভাবে লিখবে তোমরা, যে সমীরের ছবি আঁকতে সময় লেগেছে 1 ঘন্টার 2/5, সমান 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, তাহলে আমরা লিখেছি 60 × 2/5, 2/5 লিখবে তোমরা, ঠিক আছে। তাহলে দেখো, 5-এর সঙ্গে 12 যদি কাটাকাটি করি, 5 × 12 = 60, তাহলে 12 দুগুণে হবে 24 মিনিট। আমি একটা কাটাকাটিটা করে নিই, একদম ডাইরেক্ট লিখে দিয়েছি এখানে, তোমরা একটু কাটাকাটিটা করে নেবে। 5-এর সঙ্গে 12 কেটে যাবে, তাহলে 5 × 5 = 5, 5 × 12 = 7, তাহলে 12 দুগুণে 24 মিনিট। নেক্সট দেখো, মিতার ছবি আঁকতে সময় লেগেছে এটা কত হবে, তাহলে 1 ঘন্টার 5/5 একইভাবে এটার মতো করে লিখবো, 1 ঘন্টার 5/5, তাহলে দেখো 12 × 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট, তাই আমরা লিখেছি 60, 1 ঘন্টার জায়গায় আমরা কি লিখেছি 60, তাহলে 60 × 5/5, তাহলে 12-এর সঙ্গে আবার যদি 60 কাটি, তাহলে দেখো 12 × 12 = 5/5, তাহলে 5×5 = 25 হচ্ছে, তাহলে 25 মিনিট, তাহলে সমীরের লেগেছে আমাদের 24 মিনিট, আর মিতার লেগেছে আমাদের 25 মিনিট, তাহলে কার বেশি লেগেছে, মিতার বেশি লেগেছে, তাহলে আমরা নিচে লিখে দিয়েছি, অতএব মিতার ওই ছবি আঁকতে 25 − 24 = 1 মিনিট সময় বেশি লেগেছে, ঠিক আছে। তো এই ছিল পার্ট 1-এর ভিডিও, আমরা দেখে নিলাম ভালো করে, তোমরা আশা করছি উত্তরগুলো বুঝতে পেরেছ। তো তোমরা বন্ধুরা যদি আমাদের ইংরেজি বা ক্লাস সিক্সের আর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে তোমরা সেই ভিডিওগুলো যদি দেখতে চাও, তো নিচে ডিসক্রিপশানে বা চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, আর ভালো লাগলে চাইলে তোমরা একটা লাইকও করে দিতে পারো।